নমস্কার আজ আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কালাকাঁদ বানিয়ে দেখাচ্ছি তার জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একদম ঘন করে নিয়েছি এবার ঘন দুধের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি যাতে কিনা না ওই দুধটার টেস্ট দুগুনা বেড়ে যায় আর দুধটাও আরও বেশি গাঢ় হয়ে যায় তো গুঁড়ো দুধ মেশানোর সময় কিন্তু কন্টিনিউ দুধটা চালাতে থাকতে হবে তা কি গুঁড়ো দুধটা গুটির মতো না বেঁধে যায় এরপর আমি এর মধ্যে কিছুটা মিল্ক মেড বা মিঠাই মেড দু চামচ মতো দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে মিশিয়ে নেবো আর চালাতে থাকবো এটা তাকিয়ে এটা ঘন হয়ে এসেছে সেই জন্য কড়াইতে না লেগে যায় আর এদিকে আমি ছানাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওটা স্ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে আর দু থেকে তিন পিস এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োটা আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এরপর আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দুধটা অলরেডি মিষ্টি হয়ে গেছে সেই জন্য আমি খুব কমই চিনি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিতে পারেন এবার ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব এইবার এর মধ্যে চিনিটা মেশানোর পর আমি ছানাটা দিয়ে দুধের মধ্যে এইটাকে নাড়াতে থাকবো নাড়িয়ে একদম শুকনো ভাজা করে নেব আর ততক্ষণ আমি অন্যদিকে কয়েকটা আলমন্ড নিয়েছিলাম ওই আলমন্ডগুলো কুচিয়ে রেখে দেবো গার্নিশিংয়ের জন্য আলমন্ডগুলো কাজে লাগবে এবার দেখুন এদিকে আমার ছানা আর দুধের মিশ্রণটা একদম শুকনো ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো গোল প্লেট নিতে পারেন ওই প্লেটের মধ্যে একদম চেপে চেপে ছানাটাকে পুরো ওই মোল্ডের আকারে গোল করে বানিয়ে নেব এটা কিন্তু খুব চেপে চেপে বানাতে হবে এরপর আমি ওপর থেকে গার্নিশ করে দেব। ওই আলমন্ডের টুকরোগুলো দিয়ে আপনারা চাইলে পেস্তার টুকরোও দিতে পারেন এবার আরেকটু চেপে নেব আলমন্ডের টুকরোগুলো এবার একটা ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিলেই তৈরি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কালাকাঁদ একদম রেডি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা থ্যাংক ইউ